हेलो अभिवर्स अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आशा करी अपनारा सबाई भलो आछेन। तो आज के सामने जे विषय निये उपस्थित हलाम, आमरा स्क्वाश जे फलटा सेई फलटाके मान सम्पन्न करार जन्य एवं साइजे भालो करार जन्य आमादेर जे काजटा करते हबे स्क्वाशेर फुल परागण करे दिते हबे जदि आमरा पारि। ठीक आछे, এটা প্রাকৃতিকভাবে পরাগায়ন করা হয় কিন্তু এই সময় মৌমাছি কম থাকে। ঠিক আছে, মৌমাছিটা স্কোয়াশের জমিতে কম থাকে, সেই বিধায় আমাদেরকে নিজে যদি স্কোয়াশের পরাগণটা করে দিতে পারি, যে আপনার একদিনে তো সব ফুল ফুটে না, দেখা গেছে আপনার এক এক সময় ফুল ফুটে থাকে। তো আমরা দৈনন্দিন যেই ফুলটা ফুটছে সকালবেলা, ওইটাকে যদি আমরা একটু কষ্ট করে এই পরাগণ করে দিতে পারি, তাহলে কি হবে আমাদের রেজাল্ট অনেক ভালো আসবে। তো কীভাবে পরাগণ করতে হবে আমরা দেখি। এই যে দেখেন, এখানে ফুলটা হাতে নিলাম। ফুলটা হাতে নেওয়ার পরে আমাদের কী কী করতে হবে, এই যে সাইডেরগুলো ফেলে দিতে হবে, এই সাইডেরগুলো। তো এই যে দেখেন, এখানে আমরা একটা সাইডে এগুলো ফালাই দিছি, ফালাই দিয়ে এটা রাখা হয়েছে। তো এটা কী করতে হবে, এটাকে আমাদের এই যে এখানে আরেকটা ফুল আছে, এটা পুরুষ ফুল। তো সেই পুরুষ ফুলটা, ঠিক আছে, এটা আমরা নিয়ে যাব। তো আমরা দেখাই কীভাবে পরাগণটা করতে হবে। এই যে দেখেন, এখানে ফুলটা ফুটছে, এই ফুলের এই পাশ হালকা করে ভরাই দেবেন। ঠিক আছে, এটা পরাগণ হয়ে গেল। তো এটাতে পরাগণ হয়ে গেছে, এটার পরে আপনি কী করবেন, একটা পাশ এই কেটে ফেলবেন। এটা পরাগণ হয়ে গেছে, যেখানে একটা আছে ফুল ফুটতেছে, এটাকে পরাগণ করার পরে কী করবেন, একটা বাঁশ কেটে দিবেন। কেন, এটা পরাগণ হয়ে গেছে। এরকম করে করে আমাদেরকে একটা একটা ফুল দিয়ে তিন চারটা আমরা পরাগণ করে দিতে পারি। ঠিক আছে, আশা করি এরকমভাবে যদি আপনারা স্কোয়াশ চাষ করতে পারেন, ফলটা সাইজে ভালো হবে এবং পরিপুষ্ট হবে। ঠিক আছে, দেখা গেছে অনেকে আপনার জমিতে পুরোপুরি সার কীটনাশক দেওয়ার পরেও ফলটা মানে পুষ্ট হয় না। তো সেই সময় আমি আপনাদেরকে এই পদ্ধতির কথা বললাম, আপনারা স্কোয়াশে পরাগণ করে দিবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এতটুকুই, পরে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আশা করি আপনাদেরকে আমরা তত্নগত, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি, যাতে আপনারা এটা থেকে কিছু উপকার হতে পারেন। ঠিক আছে, কিছুটা হলেও আপনারা এটা থেকে জ্ঞান নিতে পারেন। আসসালামু আলাইকুম।